আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান ইডু বিডি থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে দেখাব কিভাবে সবার আগে ঝামেলা ছাড়াই মার্কশিট সহ রেজাল্ট বের করতে পারেন। যেদিন রেজাল্ট দিবে সেদিন ওয়েবসাইটে প্রচুর পরিমাণে চাপ থাকে, যার কারণে আমরা ওয়েবসাইটের রেজাল্ট দেখার জন্য সমস্যায় পড়ি। সবাই একসাথে ট্রাই করার কারণে মূলত এই সমস্যাটি হয়ে থাকে। আমি থাকতে কোনো চিন্তা নেই, আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব যার মাধ্যমে আপনি কোনো সমস্যা ছাড়াই রেজাল্ট পেতে পারেন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর হ্যাঁ, কিভাবে মার্কশিট সহ রেজাল্ট বের করবেন সেটা ভিডিও যেকোনো অংশে বলে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা লিংক ওয়েবসাইট থেকে তো খুব সহজে রেজাল্ট বের করতে পারি, তবে এখন আমরা কিছু আইপি অ্যাড্রেস এর মাধ্যমে ওয়েবসাইটে প্রবেশ করব। আইপি গুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাছাড়া এখন আপনি আমার নোটপ্যাড থেকেই দেখতে পাবেন। চলে এলাম আমার নোটপ্যাডে। এখানে চারটি আইপি আছে, চারটাই কাজ করে, তবে আপনি একটা করে ট্রাই করতে পারেন। প্রথমে আইপি কপি করব এবং চলে যাব গুগল ক্রোমে এবং পেস্ট করে দিব। যদি না আসে রিফ্রেশ করবেন অথবা অন্য আইপি ট্রাই করবেন। কিছুক্ষণের মধ্যেই আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং রেজাল্ট দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এবার দেখাবো মার্কশিট সহ কিভাবে রেজাল্ট দেখবেন। এর জন্য আপনাকে এই লিংকে এ যেতে হবে। স্ক্রিনে হয়তোবা লিংকটি দেখতে পাচ্ছেন, সেটা কপি করে ব্রাউজারে পেস্ট করে দিলেই হবে এবং দেখতে পাবেন আপনার মার্কশিট। আজকের ভিডিও এতটুকুই থাক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।